ফের লাইনচ্যুত লোকাল ট্রেন। সকাল পৌনে দশটা নাগাদ হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় আমতা হাওড়া লোকালের একটি বগি লাইনচ্যুত হয়। হাওড়া স্টেশনের ওই প্ল্যাটফর্মে কোচটি পুনরায় রিরেল করতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে এআরটি ভ্যান ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনায় কোনো ব্যক্তি আহত হননি। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।